আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি লেখক কলামিস্ট নজরুল ইসলাম। আমার আজকের বিষয় মাগুর মাছের পুষ্টিগুণ এবং উপকারিতা। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মাগুর মাছ একটি আঁশবিহীন জিওল মাছ। আবহমান কাল থেকে মাগুর মাছ আমাদের দেশে অত্যন্ত অভিজাত ও জনপ্রিয় মাছ হিসেবে পরিচিত। এই মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। স্বল্প গভীরতা সম্পন্ন পুকুরে সহজেই অধিক ঘনত্বে এই মাছের চাষ করা যায়। মাগুর মাছের অতিরিক্ত শ্বসন অঙ্গ থাকায় মাগুর মাছ বাতাস থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারে, ফলে জীবন্ত অবস্থায় এই মাছ বাজারজাত করা যায়। প্রয়োজন বোধে বেশ কিছুদিন জিয়ে রেখে খাওয়া যায়। অন্যান্য মাছের তুলনায় আমাদের দেশের বাজারে মাগুর মাছের চাহিদা অনেক বেশি এবং বাজার মূল্য ও অধিক। মাগুর মাছ কম রোগ বালাই এবং অধিক সহনশীলতা সম্পন্ন মাছ। রোগীর পথ্য হিসাবে আমাদের দেশে মাগুর মাছ অত্যন্ত সমাদৃত। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মাগুর মাছ বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সর্বত্র পাওয়া যায়। আমাদের দেশে খাল, বিল, প্লাবনভূমি, খাউর, বাউর, পুকুর, দিঘি, ডোবা, নালা, নিমজ্জিত দান খেত ও তৃণেখেতে মাগুর মাছ পাওয়া যায়। মাগুর মাছ এক বছরের মধ্যে পরিপক্কতা লাভ করে। এরা বছরে একবার প্রজনন করে থাকে। মাগুর মাছের প্রজননকাল মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত। জুন জুলাই মাসে মাগুর মাছের সর্বোচ্চ প্রজনন সম্পন্ন হয়। মাগুর মাছ অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর এবং ঔষধি গুণাবলী মাছ। এই মাছ আমাদের দেশে রোগী পথ্য হিসাবে খাওয়া হয়। এই মাছ আমাদের শরীরে রক্ত বাড়ায়। এই মাছ খেলে বাতের ব্যথা কমে, বাতের ব্যথায় হওয়া জ্বরের উপশম ঘটায়। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মাগুর মাছের যথেষ্ট পরিমাণে আয়রন এবং তামা আছে, ফলে মাগুর মাছ খেলে আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিন সংশ্লেষণ করে রক্ত বৃদ্ধিতে সহায়তা করে। এই জন্য রক্তহীনতায় ভোগা মানুষদের জন্য মাগুর মাছ ভীষণ উপকারী। মাগুর মাছে অত্যাবশ্যকীয় পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। এটি মানুষের ভ্রূণাবস্থায় চোখ ও মস্তিষ্কের গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া গর্ভবতী মহিলা, দুগ্ধদানকারী মায়েদের রক্ত শূন্যতা থেকে রক্ষায় মাগুর মাছের অবদান অপরিসীম। মাগুর মাছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সঠিক পরিমাণে বিদ্যমান থাকায় মাগুর মাছ মানব দেহে কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় না। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মাগুর মাছে প্রোটিন, ফ্যাট, লৌহ, ক্যালসিয়াম, ফসফরাস এবং পানির পরিমাণ রয়েছে। প্রতি 100 গ্রাম মাগুর মাছে প্রোটিন আছে 32.0 গ্রাম, ফ্যাট আছে 2.0 গ্রাম, লৌহ 0.7 গ্রাম, ক্যালসিয়াম 172 মিলিগ্রাম, ফসফরাস 300 মিলিগ্রাম এবং পানির পরিমাণ 66.3 বার। দর্শক শ্রোতা বন্ধুরা, মাগুর মাছ একটি ঔষধি গুণাবলী মাছ। মাগুর মাছ খেলে প্রোটিন, ফ্যাট, লৌহ, ক্যালসিয়াম ও ফসফরাসের অভাব পূরণ হবে, ফলে এইসব উপাদানের অভাবজনিত রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তাছাড়া নিয়মিত মাগুর মাছ খেলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, চোখের অসুখ, হাত পা ব্যথা, রক্তশূন্যতা, শরীরের দুর্বলতা, কাজে অনীহা ইত্যাদি রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। প্রতিদিন 100 গ্রাম করে তাজা মাছ খেলে 5 থেকে 6 পয়েন্ট উচ্চ রক্তচাপ কমে যায়। মাগুর মাছ আমাদের মগজের বিকাশ ঘটায়, রক্ত বাড়ায়, স্মৃতিশক্তি এবং দৃষ্টিশক্তি বাড়ায়। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের সকলকে।